हेलो व्यूअर्स, वेलकम जानाच्छी आमार यूट्यूब चैनेले आर एकटी नतून रेसिपी देखार जन्य। सामार शुरू हो गेछे, एई समय सबारई मने हय एकटु ठंडा खाई, एर जन्य आजके आमी आपनादेरके देखाबो मैंगो कुल्फी। मैंगो कुल्फी बानानोर जन्य आमी मेजारमेंट कापे 3 कप दूध नियेछी। दूधटा चूलाय बसिये रेखेछी। दूधे जखन बलक आसबे आधा कप चीनी दिये दिते हबे। चीनी जखन गले जाबे तखन चूलार आँचटा कमिये दिते हबे। जेहेतु आमी एखाने 3 कप दूध दियेछि, दूधटा शुकिये 2 कप करते हबे, कारण कुल्फिर दूधटा घन होले कुल्फिटा मजा हय। एकटु माझे माझे नाड़ते हबे जेनो दूधेर उपरे सर ना जमे। एरपरे 1 टेबिल चामच कास्टार्ड पाउडार आमी नर्मल पानीते गुलिये रेखेछिलाम, कास्टार्ड पाउडारटा ढेले दिलाम। कास्टार्ड पाउडारटा देयार कारण होच्छे हालका एकटा सुंदर रं आसबे एबं एकटा फ्लेवर। আর কাস্টার্ড পাউডারটা ঘন ঘন নাড়তে হবে যেন কোথাও জমাট বেঁধে না যায়। কাস্টার্ড পাউডারের ঘনত্বটা হবে ঠিক এরকম, বেশি পাতলাও না বেশি ঘনও না। একটু বলক উঠে আসলে নামিয়ে ফেলতে হবে, নামিয়ে এটা ঠান্ডা করতে হবে। এখন ব্লেন্ডার জারে আমি 1 কাপ আমকুচি দিয়ে দিলাম। দিয়ে আমি যে দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। এখানে 3 রকমের বাদাম আছে, পেস্তা, কাজু, কাঠবাদাম। আর কিশমিস নিয়েছি, কিশমিসগুলো আমি টুকরা করে নিয়েছি। এখন বাদামগুলো আমি যে শেপে কুলফি করব তার মধ্যে দিয়ে দিলাম। এবার কুলফির মিশ্রণটি আস্তে আস্তে ঢেলে দিব। সবগুলোতে দেয়া শেষ, এখন আমি বাদাম কুচিগুলো আবার উপর দিয়ে দিয়ে দিব। এবার আমি কুলফিটা 7-8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখবো। আমার কিন্তু কুলফিটা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে বের করব। কুলফিগুলো অনেক লোভনীয়। হ্যাঁ ভিউয়ার্স, আমি কিন্তু আর লোভ সামলাতে পারছি না, জানি না আপনাদের কি অবস্থা। তো দেরি না করে ঝটপট বাসায় তৈরি করে ফেলুন। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।